Very good morning. Very morning. Sorry, আমি বোধহয় অনেক বেলা অবধি ঘুমিয়েছি। বেশি বেলা হয়নি তো? সেটা তো তুমি আবার মন রাখার জন্য বলছো। তুমি তো একদম অফিস যাওয়ার জন্য রেডি আর বলছো বেলা হয়নি? না মোহিনী, আসলে আজকাল আমি একটু তাড়াতাড়ি অফিস যাই। তোমার অফিসের টাইমিং বুঝি চেঞ্জ হয়েছে? গুড। আমি দিল্লিতে থাকতে শুনেছিলাম যে ওই কলকাতা ওয়ার্ক কালচার নাকি চেঞ্জ হচ্ছে। গুড টু হিয়ার। তোমার চা। থ্যাংকস। অনিকেত কখন বেরোলো? অনিকেত বেরোয়নি তো? আমরা আজকাল একসাথেই বেরোই। রাজ, তোমার অফিস নর্থের দিকে না? না, ঠিক নর্থ নয়, সেন্ট্রাল ক্যালকাটা বলতে পারো। হ্যাঁ, তাহলে কি? তাহলে না, মানে আই মিন টু সে, তুমি নর্থে, অনিকেতের অফিস এক্সট্রিম সাউথে, মানে হাউ ডাজ ইট ম্যাচ নর্থ পোল অ্যান্ড সাউথ? ঠিকই তো, সত্যি কথা। মোহিনী, আজকাল আমরা একদিকেই যাই। ও, তার মানে তুমি চাকরি চেঞ্জ করেছো? গুড, ভেরি গুড। সত্যি তো একটা ভালো অপরচুনিটি এলে নেওয়া উচিত। মানে ইউ শুড কিপ অন চেঞ্জিং জবস। ভালো পে স্কেল হবে, ইউ শুড চেঞ্জ অন টু দ্যাট, ইউনো। মানে আমার মনে হয় মানুষের জীবনে স্ট্যাগনেন্সি আসতে তা একেবারে উচিত নয়। মানে ইফ আই এম নট রং, মানে তাই না? আমি আর অনিকিত আজকাল একই অফিসে কাজ করি। আমি অনিকিতের অফিসে জয়েন করেছি। এত জোরাজুরি করলো জানো, আমি অনেকবার নিষেধ করেছিলাম কিন্তু কিছুতেই শুনলো না। কি করবো বলো, ও তো ও আই এম সরি, অনিকিত বোধহয় তোমাকে বলতে ভুলে গেছে। কবে? এই তো মাস ছয়েক হলো। স্ট্রেঞ্জ। কি স্ট্রেঞ্জ? আমি তো অনিকেতকে অনেকবার বলেছি ওর অফিসে একটা জব দেওয়ার জন্যে, ও তো কোনোদিনও রাজি হয়নি। কি জানি, হয়তো সময় কিংবা অনিকেত কিংবা ধরো সময় এবং অনিকেত দুটোই চেঞ্জ করে গেছে। কে জানে। হ্যাঁ, আমি যেটা তোমাকে বলছিলাম, আমি তোমার ফেভারিট ব্রেকফাস্ট রেডি করে রেখেছি, স্যান্ডউইচ অ্যান্ড ব্ল্যাক কফি। খেয়ে নিও মনে করে, ভুলে যাও। আই এম সরি, আমি একটু দেখি। হ্যাঁ, অনিকেতকে তাড়া দিই। অনিকেত, অনিকেত,
একটা কথা জিজ্ঞাসা করব ছোট কাকিমা। মন খারাপ তোমার? হ্যাঁ মন খারাপ তো। কেন? আমাদের টুস্কির জন্য। টুস্কি তো আজকাল হাসেই না, একটাও কথা বলে না। আর আমার কাছে তো আসেই না। আচ্ছা টুস্কি, তুই নিজে তো জানিস তুই কোনো অন্যায় করিসনি, জানিস তো? তাহলে এত এত কষ্ট কেন পাচ্ছিস? হ্যাঁ তুই তো জানিস তোর কোনো দোষ নেই। আছে, আমি অন্যায় করেছি, আমার জন্যই তো অজিতের এরকম। অজিত যদি আমার সঙ্গে না মিশত তাহলে তো ঠকিয়েছি। ঠকানো তো অন্যায়। তুই কষ্ট পাচ্ছিস বুঝতে পারছি সেটা, কারণ একটা ছেলে। কিন্তু দেখ টুস্কি, সেটার জন্য তো তুই দায়ী নোস। কিন্তু আমি তো তুই হ্যাঁ ওর সঙ্গে মেশাটা তো ঠিক হয়নি, একদম ঠিক হয়নি। কারণ অজিত ছেলেটা ভালো না, খারাপ ছেলে ছিল, তোর অনেক ক্ষতি করতে পারতো, অনেক ক্ষতি করতে পারতো। কিন্তু যেটা হয়েছে ওর, সেটার জন্য তো তুই দায়ী নোস। বুঝতে পারছি না কিছু, আমি কিছু বুঝতে পারছি না। আমি আমরা আমরা সবসময় সব কিছু বুঝতে পারি না টুস্কি। দেখ অজিত নিশ্চয়ই কারো কোনো ক্ষতি করেছিল। আমার তো কখনো কোনো ক্ষতি করেনি ছোট কাকিমা। তুই কতটুকু চিনিস অজিতকে? টুস্কি আমরা সবসময় সবাইকে চিনতে পারি না, চিনতে ভুল হয় আমাদের অনেক সময়। অনেককে বন্ধু ভেবে ফেলি কিন্তু পরে দেখা যায় যে সে বন্ধু নয়। এই ভুলটা আমাদের প্রত্যেকের হয়। ভুল করেছি। আমি ভুল করেছি ছোট কাকি। ভুল সকলে করে টুস্কি। প্রত্যেকে ভুল করে টুস্কি, আর সেই ভুলের মাশুলও প্রত্যেককে দিতে হয়। এই ভুলগুলোর জন্য জানিস সকলের জীবনটাই পাল্টে যায়। কিন্তু কি বলতো টুস্কি, এই ভুলগুলো থেকে আমরা শিখি। হ্যাঁ আমরা শিখি যে এই ভুলগুলো আমরা আর কখনো করব না। এগুলো থেকে তো শিখতে হয় টুস্কি। তুই শুধু মনে রাখবি যে তুই আর কখনো এই ভুলটা করবি না। তোকে অনেক সাবধান হতে হবে টুস্কি।
আমাকেও হতা। আমাদের সকলকে সাবধান হতে হবে টুস্কি, বুঝতে পারছিস? আমাদের সকলকে সাবধান হতে হবে, এই ভুলগুলো যেন আমরা আর কখনো না করি। মন খারাপ করিস না, একদম মন খারাপ করিস না, সব ঠিক হয়ে যাবে। সব ঠিক হয়ে যাবে টুস্কি। তুমি যাও, উনি আসছেন। মল্লিকা, তুমি ডাক্তার সরকারকে বলে দিও যে আমি বাড়ি যাচ্ছি। পালাচ্ছ? হ্যাঁ পালাচ্ছি। জীবনে এই প্রথমবার ডাক্তার রজত গাঙ্গুলি হসপিটাল থেকে মুখ লুকিয়ে বাড়ি চলে যাচ্ছে। এন্ড আই ডিজার্ভ ইট। বোকামো করো না রজত। কিসের বোকামো? কোনটা বোকামো? আজ আমার ভুলের জন্য একটা বাচ্চা ছেলে মরতে বসেনি, আর তুমি ভাবছো এরপরও আমি চালাক চালাক ভাব করে গোটা হসপিটাল ঘুরে বেড়াবো? নিজের উপর এতটা হার্শ হল না প্লিজ, এটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট ছিল রজত। হ্যাঁ অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্ট, এমন একটা বিস্ফোরক অ্যাক্সিডেন্ট যার বারুদের আগুনটা আমি জুগিয়েছি লিটারেলি। হ্যাঁ এটা ঠিক যে বাচ্চাটার কেস হিস্ট্রি জানার পর তোমার আর একটু কেয়ারফুল হওয়া উচিত ছিল। আশ্চর্য, আমি কেন বুঝতে পারছি না যে এখনো কেউ আসছে না কেন আমার রেজিস্ট্রেশনটা ক্যান্সেল করার জন্য। আই থিঙ্ক ডাক্তার সরকার বলে সম্ভবত আমাকে ওই কারণেই ডেকেছেন। আমি রজত, প্লিজ মাথাটা ঠান্ডা করো, তোমাকে এরকম দেখতে আমার ভালো লাগছে না প্লিজ রজত। আমি বুঝতে পারছি না, আমি বুঝতে পারছি না মল্লিকা, আমি এই কাজটা কি করে করলাম, কি করে এত কেয়ারলেস হলাম? ম্যাজিক দেখাতে যাচ্ছি না, ম্যাজিক দেশলাইটা ফেলে রেখে চলে এলাম। পই পই করে এর আগে আমাকে ডাক্তার সরকার বারণ করেছেন, পাত্তা দিন, সিম্পলি পাত্তা দিন। এই যে এইটা দেশ, এই এইটার জন্য, এইটার জন্যে আজকে এই এত বড় একটা ঘটনা ঘটে গেল। এটা কিন্তু তুমি ভুল বলছো রজত। কি বলছো? কি ভুল বলছি? আজকে আমার জন্য এই এই একটা বাচ্চা ছেলে, এই একটা শব্দটাতেই আমার আপত্তি আছে। ইয়েস, একটা নয়, আজ হয়তো গোটা ব্যাপারটাই একটা বড় প্রপোর্শন নিয়েছে, কিন্তু তোমার এই সিগারেট খাওয়ার জন্য একটা নয়, অনেকগুলো জীবনই অ্যাট স্টেক, ইনক্লুডিং ইয়ার্স। আমি জানি আমার আজকের এই ভুলের কোনো ক্ষমা হয় না, কিন্তু মল্লিকা তুমি দেখে নিও, এর পরে আর কোনো দিন আমাকে দেশলাই ক্যারি করতে হবে না। আই প্রমিস। সব কিছুরই তাহলে একটা ভালো দিক আছে। যাই, ডাক্তার সরকারের বকা খেয়ে আসি। এটা ফেলে দাও। তুমি ফেলো না। একদিনে এতটা এক্সপেক্ট করবে?
পিকলু বাবা কেমন আছো সোনা মা এসেছে না পিকলু মা আসবে না এভাবে মা আসে না পিকলু আমার জন্য আমি বোধ হয় পারিনি রে তোর মাকে ধরে রাখতে হয়তো আমি একটু অন্যরকম হলে মা থাকতো তোর মা চলে যাবার পর ভেবেছিলাম যে আমি আমি তোর বাবা আমি তোর মা হই I'm sorry, Piklu. Piklu, একবার আমার দিকে তাকা তাকা একবার আমার দিকে লক্ষ্মীটি একবার তাকা একটা প্রমিস করবি আমাকে আমি যদি তোর মা এনে দিই যদি এনে দিই সত্যি বলছো তো তাহলে তুই এরকম আর করবি না না তুই সেরকম করিস না রে তুই এরকম করলে আমি বাঁচবো না আমি এনে দেবো তোকে ঠিক এনে দেবো আই প্রমিস আমি তোকে মা এনে দেবো মিলর্ড সুপ্রিম কোর্টের অবজারভেশনে দেশের সমস্ত আদালত অত্যন্ত ওভারবার্ড সমস্ত জায়গায় অনেক অনেক মামলা ঝুলে আছে সেখানে আমরা যদি একটা সহজ সরল কেস নিয়ে এত সময় নষ্ট করি এই তো সেদিন জাস্টিস সমাদার বল এনিওয়ে মাই নেক্সট উইটনেস ইজ তমাল দত্ত বর্মন